feel cozy, yeah. Can you hold up? সকাল সকাল স্নান দান করে গুরুদ্বারাতে এখানে মন্দিরে মাথা টেকে এখন আমরা রেডি হয়ে গেছি রাতে সিবসাগর যেই শহরে আছি সেই শহরটা একটু এক্সপ্লোর করবো আমাদের এখানে আসার কোনো প্ল্যানই ছিল না কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি আর এখানে এসে শুনতে পারলাম যে জায়গাটা হিস্টোরিক্যাল প্লেস আর এখানে এখন আমরা এই ব্যাগটা কোথাও রেখে একটু শহরটা ঘুরে দেখবো স্টেশনের দিকে যাচ্ছিলাম আর দেখি যে এখানে মাছ ধরছে দেখো কীরকম করে এই যে বর্ষা দিয়ে বর্ষা না কি বলে এটাকে এটা দিয়ে মাছ ধরছে যেই মাছ ভাসবে বড় বড় তখনই খানবে এটা দিয়ে আর এখানে একটা মাছও ধরছে আমি দেখাচ্ছি মাছটা এখানে রাখা আছে দেখো একটা মাছ ধরেই ফেলেছে আমেরিকান দুইটা একবারে আহা আর বৃষ্টি হচ্ছে আমরা স্টেশনের দিকে যাই এখানে স্টেশন একটা স্টেশন তাড়াতাড়ি যেতে হবে বৃষ্টি পড়ছে আমি এখনই স্টেশন থেকে এনকোয়ারি করে আসলাম আসামে তো বন্যা হচ্ছে বন্যার কারণে সমস্ত ট্রেন একদম ক্লোজ আছে আজকে গুয়াহাটি হয়তো বা আমাদের হিচাইক অথবা বাসে যেতে হবে আর ঘুরতে ঘুরতে আমরা বলছিলাম আমরা সিবসাগরে চলে আসছি আর সিবসাগরে এখানে আসার পর সে শিবদল বলে একটা মন্দির আছে আর এখানে মন্দির এ দেখো দেখাচ্ছি বিশাল বড় ট্যাঙ্ক সিবসাগর ট্যাঙ্ক আর এটা হলো শীতল উপরে যাই না দেখা যাচ্ছে কিনা এটা আছে দেখছেন এটা এটা সোনা এটা শীতল এইটা দুর্গাদল আর এখানে এখানে একটা আছে বিষ্ণুদল সো গাইস এটা অহম সাম্রাজ্যের সব থেকে উঁচু মন্দির আর কি বলতে পারেন এটা আসামের মধ্যে সবচেয়ে উঁচু মন্দির আমরা ভিতরে গেছিলাম ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই আর পুরোনো উপরটা দেখেছেন আপনারা উপরটা পুরো সোনার দেখা যাচ্ছে এক কুইন্টাল সোনার দিয়ে বানানো আছে ব্রিটিশার্সরা এটা লুটার চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি আর মন্দিরের বাইরের আর্কিটেক্টটা দেখছি কিছু কিছু এখানে কালারিংটা না নতুন করা হয়েছিল কিন্তু আগে এখন সেগুলো সব খুলে ফেলা হবে টাইলস ফাইলসগুলো শীতল দেখার পরে এখন আমরা দুর্গাদলে যাচ্ছি এখান দিয়ে একটা রাস্তা দিয়েই সব এন্ট্রি করা হচ্ছে আর কি এইটা দুর্গাদল দেবীদলে যে মন্দিরটা দর্শন করলাম তার হিস্ট্রি এখানে দেওয়া আছে আপনারা চাইলে পজ করে পড়তে পারেন সানলাইটটা সোজাসুজি আসছে এর জন্য ক্যাপচার করা যাচ্ছে না এখন আর একটা দল আছে সেটা দেখব আর এখানে দেখো পাথরগুলো না খুলে খুলে আসছে এগুলো হয়তো বা নতুন করে কিছু করা হবে সো গাইস আমরা দুটা দলই ঘুরে ফেললাম আর এটা লাস্ট তিন নম্বর সেটা হচ্ছে শ্রী বিষ্ণু দল ওখানে লেখা আছে আর ক্যামেরা না ভিতরে অ্যালাউড না মন্দির দর্শন করে এখন একটা
শহরের বাইরে যাব আর বেরোনোর জন্য আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর যেতে যেতে দেখছি এখানে একটা নদী আসছে মেঘ ম্যাপে দেখাচ্ছে এটা দিখোয়া দিখোয়া নদীর নাম আর দেখো নদীর জলটা একদম পুরো কফি কালার কারণ বন্যা হচ্ছে না এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো গাইস আমরা ওই নদী থেকে জাস্ট একটু সামনে আগালাম তারপরেই আমাকে আমাদের একজন দাদা আর কি রাস্তার মধ্যে লিফ্ট দিল আর উনি এখন আমাদের এই তড়াতল ঘর এখানে সিভসাগর এইখানে যে হিস্টোরিক্যাল হিস্ট্রি আছে এই হিস্ট্রির রাজার সবথেকে বড় ঘর এটা সিভসাগরের ঘর সিভসাগরের তড়াতল ঘর এটা আমরা দেখছি এখন দাদা নিজে নিয়ে আসছে আমাদের অথবা এন্ট্রি ফি লাগতে পারে কিছুটা আচ্ছা আগে যাই আর এখান থেকে দেখতে পারবেন আপনারা তড়াতল ঘরটা আমি এখানে আসতেই আমরা দেখছি ম্যাপ আর চাইলে আপনারা এটা থামিয়ে পড়তেও পারেন আর এই এখানে একটা তোপ আচ্ছা এখানেও তোপ আর এখানে না একটা নিচে আন্ডারগ্রাউন্ডের গুপ্ত রাস্তা ছিল সেটা এখন সরকার থেকে বন্ধ করা হয়েছে আমরা পিছনের ভিডিওতে যেই রাজবাড়িটা দেখছিলাম সেখানে যাওয়া যেত আর কি এখান থেকে আর আমরা পুরো মেন এন্ট্রান্স এটা এখানে হয়তো কিছু কনস্ট্রাকশন চলছে আপনারা দেখতে পারবেন এই যে এটা রাজার মন্দির আর এগুলো তো সব একই সিস্টেমে বানানো আছে সিমেন্ট ব্যবহার করা হয়নি এখানে এটা দেখছেন রাজার মন্দির এখানে পূজা করত এই মন্দিরে এন্ট্রান্স আর এখানে অনেক গুপ্ত রাস্তা আছে আর কি ভুলভুলাইয়ার মতন এখানে একটা রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে মাথা নিচু করে যেতে হবে অনেক রাস্তা এখানে এইদিকে ওরাও রাস্তা ওরে বাপরে এ দেখো কত রাস্তা দেখো কিরকম ছোটো ছোটো ইট অন্যরকম এখানে এতটা এতটা চিকন চিকন ইট একদম ভুল ভুল লাগিয়ে কিন্তু এইরকম অনেক সিক্রেট রাস্তা আছে এখানে একদম শুয়ে শুয়ে যেতে হতো আর এখানে এখন যাওয়া যাবে না কারণ ভিতরে অনেক অক্সিজেনের অভাব আছে খুব সুন্দর পিছন আর্কিটেকচারগুলো হয় একদম সব একই রকম এখান থেকে দেখতে পাচ্ছ এটা শিব শিব মন্দির ছিল এখন হয়তোবা শিবলিঙ্গ আছে কিনা তা যায় না কিছুই নেই আর কি কিন্তু এটা মন্দির রাজার মন্দির ছিল এরকম আর যদি এটা ভালো করে দেখতে হয় তাহলে আপনাদের আসামে সিভসাগরে চলে আসতে হবে ক্যামেরাতে অতটা ভালো করে ক্যাপচার করা সম্ভব না ভাই প্রায় 350-400 বছর পুরনো হয়ে গেছে এখনও ওভাবেই টিকে আছে আমরা এখানে রুদ্রসাগরে চলে আসছি এর আগে প্রথমে আমরা সিভসাগর ঘুরলাম আর সাগর মধ্যে তো এখানে এই যে এত বড় বড় তালাব দেখছেন এই তালাবগুলোর নামই এখানে রুদ্রসাগর আর পিছনে একটা মন্দির দেখছেন গৌরীডোল আরে তালাবকা গৌরীসাগর 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 আচ্ছা আচ্ছা ওটাতে যেন বহুত পাখি আতা না এদের
দাদার বাড়িতে আর কি জল ঢুকে গেছে, এইও বাড়ি যেতে দেখছে জাগির রোডে বাড়ি। ভাই আমরা তো এখন ট্রাকের ভিতরে আছি আর আসামে দেখো কি জোরে বৃষ্টি চলছে, একদম পুরো জোরছে, দেখতেই পাচ্ছ আর সামনে দিকে দেখো প্রচুরে, এর জন্যই বন্যা হচ্ছে আর কি, বৃষ্টিটা কমলেই এই জলটা নেমে যেত। আর আমাদের দাদা আলী দাদা উনি আমাদের আজকে লিফ্ট দিয়েছেন, প্রচুর বৃষ্টি আর এদিক দিয়ে জল চলে আসছে আর কি, এটা অফ করে বন্ধ করে দেব। দেখো আকাশে মেঘ, ও দেখো কত গাঢ় মেঘ। এখন 5:30 বাজে আর জামাল ভাই আমাদের অনেক দূর অব্দি লিফ্ট দিয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল স্যার। আমরা বোকাঘাটে আসলাম, বোকাঘাটে আসার পর একটা মন্দিরে আসলাম, মন্দিরে আসার পর এখানে থাকার জন্য রিকোয়েস্ট করলাম আর ইনি আমাদের হেল্প করলো, আজকে এনাদের সাথে থাকবো। আর আজকে আমরা যেখানে থাকবো সেটা দেখাচ্ছি, এখানে থাকবো, টেন্ট লাগানো হয়েছে, উপরে কভার লাগাই নি কারণ এখানে বৃষ্টি আসবে না, উপরে ছাদ আছে। এনাদের সাথে থাকবো আজকে, এনাদের সাথে খাওয়া দাওয়া করলাম, আজকে ব্লগ এখানে শেষ হবে আর কালকে আমরা এনজয় করবো, এনজয় করে কালকে গুয়াহাটি অবধি যাওয়ার চেষ্টা করবো, আজকে এখানেই শেষ।